Assalamualaikum, kya hoch shob asha shob bhalo achen to eta hocche amar vlog number bolto ami niche bhule gechi to menu level er vlogger te shob bhule jay na amar bhule gechi honestly so onek din jabot kotha ghora ghori kora hana ajke chinta korlam je amra ektu gosol korte jabo beach e amra ekhon jacchi hocche gimli beach e ei winter er modhe borofer modhe dekhabo je beach er ki obostha amar sathe ekhon jacchi hocche bishishto shilpopoti akib hey ও টাকা বেনা টাকাও না টাকাও না আকিব আকিব কেমন আছো এই তো মোটামুটি ভালো আছো এই তো চলছে আরে দেখ আছে বিশিষ্ট বড় লোক ভাই আমি অনেক গরীব মানুষ গিমলি মূলত হচ্ছে ম্যানিটোবার উইনিপেগের বাইরে ম্যানিটোবার ছোট্ট একটা সিটি অ্যান্ড আশেপাশে এখানে এটা হচ্ছে মেন ফেমাস হচ্ছে বিচের জন্য গিমলি বিচ তো আমি যদি দেখাই দেখতে যে বিচ বরফ হয়েছে কেমন এটা হয়তো দেখা যাচ্ছে না হ্যাঁ হয়তো দেখা যাচ্ছে না ওই যে ম্যাপে এমন বড় স্টপ সাইন আমি বাপে জন্ম দেই আমিও দেখিনি অনেক বড় এটা তো সামনে হইতেছে বিচ একদম সোজা চলে যায় আমরা চলে দেখি আসি যাও ফটোতে ভিডিও করতেছ না পেটক খুদা খাই দি ভাই সব বিজনটাই কি মানে জাস্ট তুই 1.5 ঘন্টা ড্রাইভ করি এখন তুই এত কিছু খাইতে দে সব টাইম দেখ কটা বাজে যেটাই হোক যেটা এই কত সস তো সেই যে আরেকজন অবশ্য সবথেকে বেশি এই খাইছে আমি কই খেলাম আমি তো খাইই নি তুমি তো না খেয়ে বেঁচে থাকো আমরা বিচে এসেছি আমরা এখন চলে এসেছি কানাডা দুর্গম এলাকায় যেখানে বরফ ছাড়া না না গরিবের আলাস্কা গরিবের আলাস্কা যেখানে বরফ ছাড়া কিছু নেই ছোট ঘর দেখা যাচ্ছে মূলত তারা পানির উপরে আইস ফিশিং করতেছে এটাকে বলে আইস ফিশিং আমরা ওইদিকে যাওয়ার ট্রাই করব এবং তাদেরকে জিজ্ঞেস করব যে তাদের কি অবস্থা মাস্টার্স পাইলো কিনা তো এই যে রাস্তাটা এটা হচ্ছে একটা স্কির রাস্তা মানে এই দিক দিয়ে এটা তৈরি করা হয়েছে এটা হচ্ছে পুরো আইস এটা বরফ স্নো স্নো এই দিক দিয়ে মানুষ স্কি করে এই আমরা কিন্তু লিটারালি পানির উপরে হ্যাঁ এটা হচ্ছে পানির উপরে আমরা যেভাবে বরফের মধ্যে পা ঢুকে যাচ্ছে
জাগো ফাউন্ডেশনের যখন হচ্ছে প্রতিবন্ধীদের ছেড়া দেয় না পুরো মেয়েদের মতো করে কোনোদিন নিয়ে করিনি। আমরা আসছি এদিকে, ছোট ছোট ঘর দেখা যাচ্ছে, এগুলা অনেকের পার্সোনাল আছে, অনেকে ভাড়া নিয়ে আসছে। এখন পুরা পানির উপর দিয়ে দেখা যাচ্ছে, এই যে কিন্তু সি শোর বা মানে বলা যায় লেক। ও মাই গড, এই এই জায়গাটা, ওই জায়গাটা। সো অন্ধকার হয়ে আসছে, সূর্য অলরেডি ডুবে গেছে অলমোস্ট। আমরা আসলে এদিকে আসলে ট্রাই করছি, কিন্তু এদিকে মোস্টলি যে ঘরগুলো আছে এগুলোর মধ্যে মানুষ নাই। জানি না ওভারনাইট রেখে চলে গেছে কিনা নাকি, এগুলো কয়েকটা দেখলাম ফর সেল, আর কয়েকটা জায়গায় এরা যে ফিশিংয়ের জন্য আর কি বসছে ফ্যামিলি সহকারে। তা আমরা তাদেরকে আর ই করতেছি না, আমরা নিজে নিজেরা ঘুরতেছি, ওরা ছবি তুলতেছে। লেটস গো, চলো যাই। ব্লগ তো শেষ না, যেতে যেতে শেষ করে কত সুন্দর ওইটাই দেখাচ্ছিলাম, অসাধারণ লাগতেছে আকাশটা। তো যেতে যেতেই যেতে যেতে পথে পূর্ণিমা রাতে চাঁদ উঠেছিল কোনে। আচ্ছা যেতে হোক, লাস্টে যাওয়ার টাইম আমি দেখাবো, ওদের কাছে যাচ্ছি না, কারণ ওই ম্যাক্সিমামের কাছে তো মানুষ নাই ঘরগুলোর মধ্যে। আর হচ্ছে যে কয়েকটা আছে ফ্যামিলি, তো ফ্যামিলিদের মধ্যে গিয়া আমরা কি কথা হলো, আমার মনে হয় একটা মাসও পাইনি আমার যতটুকু বিশ্বাস। আর কোভিড এর জন্য তো কেউ অত ক্লোজলি কথা বলতে যাচ্ছে না, ক্লোজলি কথা বলতে যাচ্ছে না। হ্যাঁ, তো অফ এন্ড তো কোনো দরকার নেই, আমরা নিজে নিজেরাই ঘুরতেছি। আর যতদূর দেখা যেতেছে প্রচুরই। বাই দ্য ওয়ে, এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে এখন আমরা ছোট্ট একটি এরিয়াল ভিউ দেখে আসি ড্রোন থেকে। সো লেটস গো। আশা করি ছোট্ট ভিডিওটা ভালোই লাগছে, মূলত গিমলি বিচ হ্যান ত্যান দেখার জন্য আসছিলাম। এই ছিল আজকের ভিডিওটা, সবাই আশা করি লাইক দিবেন এবং যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন যার যে জায়গাটা পছন্দ হয়েছে। তো আশা করি সবাই ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা ওই ঠান্ডার মধ্যে ভালো থাকতে পারি। কী বলতেছি আল্লাহ জানে। আর এই হচ্ছে আকিব, এখনও সে হলো খুবই আমাদের থেকে অনেক দূরে, অনেক বিরক্তিকর মানুষ আর কি, ভিডিও যে কোনো দরকারই নাই সাবস্ক্রাইব করার। তো ক্যামেরা ধরা লাগবে না, তো দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।